প্রথম প্রশ্ন, রোজা রেখে কি দাঁত ব্রাশ করা যাবে? রোজা রেখে বেশি ঘুমালে কি রোজার কোনো ক্ষতি হবে? সাহারি না খেয়ে রোজা রাখার হুকুম কি? তারাবির নামাজ না পড়লে কি রোজার ক্ষতি হবে? সাহারি খেতে খেতে যদি আজান দিয়ে দেয় তাহলে রোজা কি হবে? আমি শেষ পর্যন্ত তারাবি পড়তে চাই কিন্তু শারীরিক দুর্বলতার কারণে হয়ে ওঠে না, এখন আমি কমপক্ষে কত রিকাত পড়ে চলে যেতে পারবো? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সুপ্রিয় দর্শক, রমজান মাসের রোজা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমাদের হাতে এসেছে, আমরা এর জবাব দেওয়ার চেষ্টা করব। খুবই মনোযোগ দিয়ে করে শুনবেন, আশা করি অনেক উপকার হবে। প্রথম প্রশ্ন, রোজা রেখে কি দাঁত ব্রাশ করা যাবে? আধুনিক টুথপেস্ট সহ দাঁত ব্রাশ করার হুকুম কি রোজা অবস্থায়? হ্যাঁ, রোজা অবস্থায় ব্রাশ দিয়ে টুথপেস্ট দিয়ে দাঁত মাজতে কোনো সমস্যা নাই, তবে যেহেতু টুথপেস্ট যেটা ঔষধ, এটা গালের ভিতর চলে গেলে, গলার ভিতর চলে গেলে রোজা ভেঙে যায়, এই জন্য খুব সতর্ক অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে হবে। তবে উচিত হলো রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার না করে কাঁচা কোনো ডাল, নিমের ডাল, জৈতুন ডাল, এই জাতীয় কোনো ডাল দিয়ে মেসাজ করাটাই উত্তম। রোজা রেখে বেশি ঘুমালে কি রোজার কোনো ক্ষতি হবে? না, রোজা রাখলে নিয়ম হচ্ছে রোজা রেখে বেশি বেশি ইবাদত বন্দেগীতে সময় অতিবাহিত করা। যেহেতু বরকতময় সময় রমজান মাসের, এক একটা ইবাদত, একটা নফল ইবাদত, একটা ফরজ ইবাদতের সম্মান রাখে, একটা নফল ইবাদত সত্তরটা নফল ইবাদতের সব রাখে, তো এরকম একটা সুযোগ যখন আমাদের কাছে এসেছে তাহলে শরীরের পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়ে, শরীরের প্রয়োজন পরিমাণ ঘুমিয়ে এরপর বাকি সময় ইবাদতে কাটানো এটা উচিত। আর বেশি ঘুমালে এমনি শরীরে অলসতা এসে যায়, অলসতাকে প্রশ্রয় না দিয়ে ঘুমকে সীমিত রাখা প্রয়োজনের মধ্যে, এটাই হবে রোজাদারের জন্য উত্তম। তবে রোজা রেখে ঘুমালে, বেশি ঘুমালে রোজার কোনো ক্ষতি হবে না। সাহারি না খেয়ে রোজা রাখার হুকুম কি? সাহারি একটা সুন্নাত এবং বরকতময় খাবার। হাদিস শরীফে এসেছে, আসসাহারু আকলু বারাকাতুন, কেউ যদি সাহারি খায় এটা বরকত অর্জন করলো। এমনকি খাওয়ার প্রয়োজন না থাকলেও ওই সময় উঠে এক গ্লাস পানি খেলেও সাহারির সওয়াব এবং বরকত সে প্রাপ্ত হবে। অতএব রোজার কোনো ক্ষতি হবে না, তবে বরকত থেকে বঞ্চিত হবে। এবং সাহারি খাওয়ার দ্বারা একটা বরকত হয়, শারীরিকের যে দুর্বলতা কেটে যায়, রোজা রাখতে কোনো অক্ষমতা দেখা দেয় না, বরং সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। আর সাহারি না খেলে হতে হয় এমন হতে পারে যে দুর্বল হয়ে যাবে, ইবাদত করতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে কষ্ট হবে, সেক্ষেত্রে অনেকটা আমল থেকে পিছিয়ে পড়বে। এজন্য সাহারি খেয়ে নেওয়াটাই উচিত এবং এটা সুন্নাহ এবং বরকতের কারণ। তারাবির নামাজ না পড়লে কি রোজার ক্ষতি হবে? না, রোজার সাথে তারাবির সম্পর্ক নাই। রোজা দিনের আমল আর তারাবি রাতের আমল। কেউ রোজা রাখলো, রাতের আমল থেকে বঞ্চিত হলো যদি তারাবি না পড়ে, আর তারাবিও পড়লো, রোজাও রাখলো, তাহলে আলহামদুলিল্লাহ সে রমজানের রোজার দিনের আমলটাও সুন্দরভাবে আদায় করলো, রাতেও কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করলো, অনেক সওয়াবের অধিকারী হলো। দ্বিতীয়ত, তারাবির নামাজ এটা সাহাবি আজমাইনদের থেকে শুরু করে আজ পর্যন্ত হাজার বছর ধরে সমস্ত উম্মা বড় আবেগের সাথে সুন্দরভাবে তেলাওয়াতের মাধ্যমে, এক খতম কোরআন শরীফ শোনার মাধ্যমে তারাবি পড়ে থাকে, খুবই বরকতময় এবং আমাদের ধর্মীয় জীবনের, আল্লাপাকের নৈকট্য অর্জনের খুবই একটা উত্তম মাধ্যম, একটা ইবাদত। এই ইবাদতকে বিনা ওজরে ছেড়ে দেওয়াটা কখনোই ঠিক হবে না, পড়া ভালো বিনা ওজরে ছাড়বে না। সাহারি খেতে খেতে যদি আজান দিয়ে দেয় তাহলে রোজা কি হবে? হ্যাঁ, সাহারি খেতে খেতে যদি আজান দিয়ে দেয়, সাধারণত আমাদের অঞ্চলে আজান দেয় সাহারির অক্ত শেষ হওয়ার 4-5-6 মিনিট পরে, অর্থাৎ ফজর শুরু হয়ে যায় তখন আজান দেয়। তাহলে এখন যদি সে আজান দেওয়া অবস্থায় খানা খাচ্ছে, তার মানে সে রাত পার করে দিনের অংশের মধ্যে খানা খাচ্ছে। এমন যদি হয় যে আজানটা ফজর অক্তে দেওয়া হচ্ছে, তাহলে রোজা হবে না। আর যদি আজান কখনো সাহারির অক্তের ভিতর হয়ে যায়, আগে ভুলক্রম হয়ে যায়, তাহলে তো রোজা ভাঙার কোনো কারণ থাকে না। তবে আমরা খেয়াল করব আমাদের আশেপাশে মসজিদগুলিতে সাহারির শেষ অক্তে যে এলান হয়, সময় শেষ হয়ে গেছে, এর মধ্যে আমরা খানা পিনা শেষ করার চেষ্টা করব, আজান পর্যন্ত আমরা বিলম্ব করব না। আর যদি কারো দেরি হয়ে যায়, সে যদি জানে যে এখনও সাহারির 2-4 মিনিট সময় রয়েছে, তাহলে সে কিছু দুধ পানি বা খাবার, শুকনো খাবার বা খেজুর খেয়ে পানি খেয়ে নেবে, অর্থাৎ পর্যাপ্ত সময় ব্যয় করবে না খাবারের মধ্যে, যে ফজর অক্তে শুরু হয়ে গেছে এমন জন্য না হয়। এক ভাই প্রশ্ন করেছেন, আমি শেষ পর্যন্ত তারাবি পড়তে চাই কিন্তু শারীরিক দুর্বলতার কারণে হয়ে ওঠে না, এখন আমি কমপক্ষে কত রিকাত পড়ে চলে যেতে পারবো? হ্যাঁ ভাই, আপনি যদি
ফরজ নামাজ আদায় করার পরে তারাবির নামাজে শরীক হন, এরপরে যদি কিছুক্ষণ পড়ার পরে শারীরিক দুর্বলতার কারণে, বয়সের কারণে যদি আপনি 20 রাকাত পর্যন্ত দাঁড়িয়ে না পড়তে পারেন, তাহলে আপনার জন্য পরামর্শ আপনি বসে পড়বেন। চেয়ারে বসে হোক, জমিনের মধ্যে বসে হেলান দিয়ে হোক, আরামসে বসে আপনি যেভাবে সহজ হয় সেভাবে একটা করবেন, হাতে ইশারায় রুকু সিজদা করবেন, হাত বানবেন, তেলাওয়াত শুনবেন, এতে কোনো সমস্যা নেই, আপনার চলে যাওয়ার প্রয়োজন নাই। যদি আপনি দাঁড়িয়ে শুনতে কষ্ট হয়, তারাবি একটা করতে কষ্ট হয়, তাহলে বসে পড়বেন, অর্থাৎ তারাবি শেষ পর্যন্ত থাকা এই জন্য ফজিলতপূর্ণ। হাদিস শরীফে এসেছে, কেউ যদি কিয়ামুল লাইলে ফরজ নামাজের পরে কোনো ইমামের পিছনে কিয়ামুল লাইল বা নফল নামাজে বা তারাবির নামাজে একটা করে, তাহলে ইমাম সাহেব যত সময় পর্যন্ত নামাজ চালিয়ে যায়, তার আগে যদি কেউ চলে যায়, তাহলে সে সারা রাত কিয়ামুল লাইলের সব থেকে বঞ্চিত হবে। এজন্য আমরা যদি দাঁড়িয়ে পড়তে ক্লান্ত হয় বসে পড়বো, চেয়ারে বসে বা আরাম কোনো কেদারায় বসে আমরা একটা করবো, শুনবো, আশা করি তারাবির পরিপূর্ণ ফজিলত পাবো, আল্লাহ পাক তৌফিক দান করুক।